প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছো, হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং টেকনিক ইজি এডুকেশনের সাথেই রয়েছো। আমি যথারীতি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের বিজ্ঞানের অনুশীলনী বইয়ের আরও একটি স্পেশাল পর্ব নিয়ে। এবং আজকের পর্বে আমি তোমাদের বিজ্ঞানের অনুশীলনী বইয়ের দ্বিতীয় অধ্যায়, যার শিরোনাম হচ্ছে বায়ু দূষণ, এই অধ্যায়ের আমরা কিন্তু আলোচনায় ছিলাম নবম এবং দশম সেশন। তো নবম এবং দশম সেশনের মধ্যে আমাদেরকে তিনটা টাস্ক দেওয়া হয়েছিল। গত দুইটি পর্বে বা লাস্ট দুইটি পর্বে আমি টাস্ক ওয়ান এবং টাস্ক টু তোমাদেরকে সমাধান করে দেখিয়ে দিয়েছি যে আমাদেরকে আসলে সেখানে কী কী কাজ করতে বলা হয়েছিল এবং সেগুলো তোমরা কীভাবে করবা। আজকের পর্বে আমি মূলত তোমাদের বিজ্ঞানের অনুশীলনী বইয়ের চ্যাপ্টার টু থেকে নবম এবং দশম সেশনের টাস্ক থ্রি এখন তোমাদের সামনে আমি কমপ্লিট করানোর চেষ্টা করব। এবং পর্ব অনুযায়ী এইটা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের উপর দশম পর্ব, বা মানে দশম পর্ব আমি এখন কমপ্লিট করার চেষ্টা করব। সো চলো আমরা আগে দেখবো যে আমাদের বইয়ে এইখানে আমাদেরকে কী কী কাজ করতে বলা হয়েছে, সেই প্রশ্নটা ভালোভাবে বুঝবো এবং এটার অ্যান্সার প্রসিডিওরটা স্টেপ বাই স্টেপ কীভাবে সমাধান করতে হয় সেটিও তোমাদের সাথে সবগুলো বিষয়ে পূর্ণাঙ্গভাবে আলোচনা করার চেষ্টা করব। তো চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। সো দেখো, আমরা কিন্তু তোমাদেরকে একদম জাস্ট বইয়ের শুরু থেকেই কোথায় যাচ্ছি, কোন কোশ্চেন সমাধান করতেছি, কত সেশনে যাচ্ছি, সব কিছুই কিন্তু আমি এখানে দেখিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আমার আলোচনাটা শুরু করতেছি। সো আমি বলতেছিলাম আমরা আছি চ্যাপ্টার টুতে, যে চ্যাপ্টার শিরোনাম হচ্ছে বায়ু দূষণ। এই চ্যাপ্টার টু এর আমরা ছিলাম নবম এবং দশম সেশনে। সো চলো এখন আমাদের কাজ হচ্ছে নবম এবং দশম সেশনে যাওয়া, সেখানের কোশ্চেনগুলো ভালোভাবে আয়ত্ত করা বা ভালোভাবে কোশ্চেনগুলো বোঝা, এবং ওই কোশ্চেনটা বুঝতে পারলে আমরা আমাদের অ্যান্সার প্রসেসটা তৈরি করাটা আমাদের জন্য একটু ইজিয়ার হবে। তো আমি নবম এবং দশম সেশন, সো আমাদের দ্বিতীয় অধ্যায়ের আমাদের আলোচনা ছিল নবম এবং দশম সেশনকে কেন্দ্র করে। আচ্ছা, তো দেখো এখানে তিনটা টাস্ক ছিল। এটা ছিল টাস্ক ওয়ান, যেটা লাস্ট যে পর্বগুলো, এটা ছিল টাস্ক টু, আজকে আমরা কমপ্লিট করবো তোমাদের সামনে টাস্ক থ্রি। সো আমি একটু কোশ্চেনটাকে একটু বড় করে দেখাই। ওকে, দেখো এই হচ্ছে আজকের পর্বের জন্য আমাদের কাজ বা আমাদের প্রশ্ন, যে আমাদেরকে কী কী কাজ করতে হবে। আমি শুরুতে একটু কোশ্চেনটা ভালোভাবে পড়ে নিচ্ছি এবং কোশ্চেনটা ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার পরে আমি যাচ্ছি এটার অ্যান্সার প্রসেসে। আচ্ছা দেখো এখানে কী বলতেছে, বলতেছে যে তিনটি আইসোটপ। তাহলে ফার্স্ট কথা হচ্ছে আমরা লাস্ট পর্বে বা সর্বশেষ পর্বে যেই টাস্কটা সম্পন্ন করেছিলাম সেখানে আমাদের আইসোটপ ছিল দুইটা, কিন্তু এখন এটাকে আরেকটু কমপ্লিকেটেড করা হচ্ছে। এখন বলতেছে যে এখানে আইসোটপ দুইটি হবে না, এখানে আইসোটপ হচ্ছে তিনটা। তিনটে আইসোটপ রয়েছে এরকম একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি তুমি জানো, তার মানে কি তুমি এইটার যে ফাইনাল যে রেজাল্টটা, তিনটে আইসোটপকে সমন্বয়কৃতভাবে বা তিনটে আইসোটপকে গড় করার পর যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা ধরো তুমি জানো, তাহলে আমরা বলতেছি যে আইসোটপ হচ্ছে তিনটা এবং এই আইসোটপের গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমরা জানি। আচ্ছা, জানো তাহলে, তাহলে এবার তোমার কাছে প্রশ্ন করছে, তাহলে তুমি কি তাদের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে? দ্যাট মিন্স তোমাকে এবার বলতেছে যে তুমি এটার ফাইনাল রেজাল্টটা জানো, তিনটা আইসোটপের ইন্ডিভিজুয়াল ভরও তুমি জানো, কিন্তু তিনটা আইসোটপের যে শতকরা পরিমাণ, যেটা তোমাদের সাথে লাস্ট কয়েকটা পর্বে আলোচনা হচ্ছে যে আইসোটপ সমূহের ক্ষেত্রে দুইটা জিনিসের একটা ভেরিয়েশন দেখা যায়, একটা হচ্ছে পারমাণবিক ভর আর একটা হচ্ছে শতকরা পরিমাণ, যে প্রত্যেকটা আইসোটপের ক্ষেত্রে এই দুইটা জিনিসের মধ্যে একটা পার্থক্য এরকম তৈরি হবে যে পারমাণবিক ভরটা আলাদা হবে এবং শতকরা পরিমাণটাও আলাদা হবে আর কি। তো আমাকে এখন বলতেছে যে আমি এই যে তিনটা আইসোটপ যে এখান থেকে নিলাম, এদের ফাইনাল আউটপুট বা ফাইনাল যে রেজাল্টটা হতে পারে সেই রেজাল্টটা আমাকে বলে দিল প্রশ্নে, কিন্তু আমি কি এখান থেকে তিনটা আইসোটপের শতকরা পরিমাণ ইন্ডিভিজুয়ালভাবে বের করতে পারবো কি না? আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। এবার চলো এইখানে জাস্ট একটা র্যান্ডম কোশ্চেন, কোনো পরমাণুর কথা বলে নাই, মানে আইসোটপ কার আইসোটপ, এটা কি কপারের আইসোটপ নাকি ক্লোরিনের আইসোটপ নাকি অক্সিজেনের আইসোটপ নাকি হাইড্রোজেনের আইসোটপ, এরকম কোনো কিছু মেনশন করে নাই। তাহলে আমরা শুরুতে এরকম একটা প্রশ্ন ক্রিয়েট করব, ক্রিয়েট করে সেটাকে সমাধান করার চেষ্টা করব এবং দেখব যে আমরা সমাধান করতে পারি কি না। যদি পারি তাহলে তো আমরা বলেই ফেলবো যে হ্যাঁ অ্যান্সার সমাধান করানো যাবে, আর যদি না পারি তাহলে কেন পারতেছি না? অবশ্যই না পারার পিছনে তো আমরা তো কোনো না কোনো একটা জায়গায় গিয়ে আটকে যাব, কোথায় আটকে যাচ্ছি সেই পয়েন্টটাকে সেখানে একটু ফোকাস করতে হবে। তো এবার আমি ফার্স্টে তোমাদেরকে একটা প্রশ্ন দেখাচ্ছি এবং এই প্রশ্ন অনুযায়ী আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব। আচ্ছা ওকে, সো দেখো এখানে প্রশ্নটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে
অক্সিজেন একটা পরমাণু, এই অক্সিজেন পরমাণু তিনটি আইসোটোপ রয়েছে, একটা হচ্ছে অক্সিজেন 16, মানে ভর হচ্ছে 16, একটার ভর 17 আর একটার ভর হচ্ছে 18, তো তিনটার আমি ভর নিয়ে দিলাম 16, 17, 18। আচ্ছা, এবং সবার প্রোটন সংখ্যা সেম 8, কারণ আমরা জানি আইসোটোপ সমূহের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সেম থাকে, নিউট্রন সংখ্যা ভিন্ন হয়, যার কারণে ভর সংখ্যাটা চেঞ্জ হয়ে যায়। ওকে, আর এখানে বলা আছে যে অক্সিজেন মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 15.999, মানে আমাদের যে ফাইনাল যে আউটপুট যেটা আসে 15.999, এইটা হচ্ছে অক্সিজেনের তিনটে আইসোটপকে সামারি করে যে রেজাল্টটা পাচ্ছিলাম আমরা, সেই রেজাল্টটা হচ্ছে 15.999। ওকে, এবার এইটা হচ্ছে তোমার প্রশ্ন, তোমার কাছে জাস্ট এইটুকু তথ্যই তোমাকে প্রশ্ন দিয়েছে। তো দেখো, আমি এখন এইখান থেকে সমাধান প্রসেসে যাচ্ছি। সমাধান প্রসেসে কি, দেখো এইটাকে আমি ফার্স্ট আইসোটপ ধরতেছি, এইটা হচ্ছে আমার ওয়ান প্রথমটা, আর এটা হচ্ছে আমার দ্বিতীয় আইসোটপ, আর এইটা হচ্ছে আমার তৃতীয় আইসোটপ। তিনটা আইসোটপের কথা বললাম, 1, 2, 3। ওকে, সো প্রথম আইসোটপের ভর কত, আমরা বলছিলাম যে প্রথম আইসোটপের ভরকে আমরা পি দ্বারা প্রকাশ করব। সো প্রথম আইসোটপের ভরকে আমরা লিখতে পারলাম p = 16। দ্বিতীয় আইসোটপের ভর হচ্ছে 17, তারা দ্বিতীয় আইসোটপের ভরকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে লেখা যায় q = 17। এবং তৃতীয় আইসোটপের ভরকে আর দ্বারা, তোমরা তো পি এম কিউ এন এইটাই বেশি ব্যবহার করেছি, কিন্তু আমি কিন্তু বলেছিলাম যে পি এম কিউ এন এর সাথে আরও একটা জোড়া আসতে পারে, সেটা হচ্ছে আর এবং ও। তো আর এবং ও আমরা তখনই বিবেচনা করব যখন আমাদের আইসোটপ হবে তিনটা, যেহেতু এই প্রশ্নে আমরা তিনটা আইসোটপ নিয়ে কাজ করতেছি, তার মানে এখন আমাদের আর এবং ও এর ভ্যালু লাগবে, বা আর এবং ওকে আমাদের ব্যবহার করতে হবে। তো সেই হিসেবে আর এর ভ্যালু হচ্ছে, যেহেতু তৃতীয় আইসোটপের ভর হচ্ছে 18, তার মানে আর এর ভ্যালু হচ্ছে 18, তাহলে আমরা পি, তারপর হচ্ছে কিউ, তারপর হচ্ছে আর, তিনটা ভ্যালু আমরা পেয়ে গিয়েছি। তো কোশ্চেনে আমাদেরকে বের করতে বলতেছে এম এর ভ্যালু, এন এর ভ্যালু এবং ও এর ভ্যালু, অর্থাৎ তিনটা আইসোটপের মানে রিলেটিভলি শতকরা পরিমাণ কত, অর্থাৎ প্রথমটা শতকরা পরিমাণ কত, দ্বিতীয়টা শতকরা পরিমাণ কত, তৃতীয়টার শতকরা পরিমাণ কত, এইটা আমাদেরকে বের করতে বলতেছে। আচ্ছা, তো নেক্সটে দেখো, তাহলে আমরা ফার্স্টে ভ্যালুগুলো উঠাই নিলাম, এবারে আসো কি বলতেছে। আমরা জানি যে আইসোটপের ক্ষেত্রে কি জানি, আমরা লাস্ট পর্বে বা লাস্ট ক্লাসগুলোতে তোমাদের সাথে আলোচনা হয়েছিল যে আইসোটপের ক্ষেত্রে তোমার যতগুলো আইসোটপ থাকবে তাদের প্রত্যেকের শতকরা পরিমাণকে যদি আমরা যোগ করি তাহলে সেটা কত হবে, 100 হবে। তো আমি এম, এন এবং ও এদের ভ্যালু আমি জানি না, ইন্ডিভিজুয়াল ভ্যালু আমি জানি না, বাট এইটুকু জানি যে তিনজনকে যদি আমি যোগ করি বা অ্যাড করি তাহলে সেটা অবশ্যই যোগফলটা কত হবে, 100 হবে। আচ্ছা, তো এখান থেকে আমরা ধরো ওকে হচ্ছে বাম পাশে রাখলাম, এম এবং এনকে আমরা সমান চিহ্নে ডান পাশে নিয়ে গেলাম, বিধায় এম এবং এন যোগ আকারে ছিল বা পজিটিভ আকারে ছিল, ওই পাশে যাওয়ার কারণে বা সমান চিহ্নের অপর পাশে যাওয়ার কারণে তারা হচ্ছে নেগেটিভ হয়ে গেল, এটাকে আমি আমার 1নং সমীকরণ হিসেবে বিবেচনা করলাম। তাহলে 1নং সমীকরণটা কি দাঁড়াচ্ছে, O = 100 - m + n, যেটাকে আমি ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিলাম। আচ্ছা, তো এবারে চলো আমাদের যে মূল সমীকরণ ছিল আমরা এখন আমাদের মূল সমীকরণে যাচ্ছি। দেখো মূল সমীকরণে কি বলতেছে, তাহলে মূল সমীকরণ থেকে আমরা এই যে ফার্স্টে আমরা সূত্র লিখব, সূত্র লিখে আমরা ভ্যালুগুলো বসিয়ে দেন আমরা আমাদের প্রসেস অনুযায়ী আগাবো। আচ্ছা, ওকে, তো শুরুতেই লক্ষ্য করো আমরা লিখলাম যে অক্সিজেন মৌলের গড় আপেক্ষিক ভর p (m) + q (n) + r(o), তিনটা আইসোটপ যেহেতু p (m) + q(n) + r(o), আচ্ছা ÷100। ওকে, লিখলাম, লেখার পরে প্রশ্নে কিন্তু আমাদেরকে দেখো এই যে ভ্যালুটা এটা আমাকে প্রশ্নে দিয়ে দিছে যে অক্সিজেন মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত, 15.999, এটা আমরা প্রশ্ন থেকে পাচ্ছি, প্রশ্নে আমাদেরকে এই তথ্যগুলো দিয়ে দিয়েছে। সো আমরা সেখান থেকে সেই তথ্যগুলো নিলাম, এবং আমরা এখন কি করব, এই যে ভ্যালুগুলোকে বসাবো। আমরা এর আগেই জানি যে পি এর ভ্যালু ছিল 16, তাহলে 16 এম এর পরিবর্তে আমি এম বসিয়ে দিলাম, কিউ এর ভ্যালু ছিল হচ্ছে কত 17, এবং এন এর পরিবর্তে আমি এন বসিয়ে দিলাম, আর এর ভ্যালু ছিল আমার 18, তাহলে আর এর পরিবর্তে 18 বসাবো, এবং ও এর পরিবর্তে দেখো ও এর পরিবর্তে কিন্তু আমরা 1নং সমীকরণ থেকে ও এর একটা ভ্যালু পেয়েছি যে 100 - m + n, তো আমরা এখন এইখান থেকে এই যাই জাস্ট ও এর পরিবর্তে 100 - ব্র্যাকেট দিয়ে m + n, এইটুকু ভ্যালু আমরা 1নং সমীকরণ থেকে নিলাম, আর নিচে তো 100 অলরেডি আগে থেকেই ছিল যেটা এখানেও রয়েছে। আচ্ছা, তো আমরা এখন কি করব, আমরা এখন কর্নার কর্নার গুণ করব, যেটা বলছিলাম যে অর্থাৎ এই 15.999 এর নিচে একটা 1 রয়েছে, তো এখন এই পাশের উপরেটার সাথে এটা নিচেরটা মাল্টিপ্লাই হবে, আর এটার সাথে মাল্টিপ্লাই হবে এইটার, অর্থাৎ কর্নার কর্নার গুণ হবে। তো কর্নার কর্নার গুণ হলো দেখো এখান থেকে কি পাচ্ছি আমরা, আমরা এই 15.999 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে কত, 100, নিচের 100, আর যেহেতু এটা 1, তাহলে 1 এর সাথে তুমি যখন কোনো সংখ্যা মাল্টিপ্লাই করবা তার মানে তো তুমি সেই ভ্যালুটাই পাচ্ছ, কারণ 1 দিয়ে গুণ করা আর না করা আমরা একই জিনিস হিসেবে জানি। তো এখন আসলে এইখানে গুণ করার পর কী হচ্ছে, দেখো
16 ইনটু এম, তার মানে কী হবে 16 এম, তারপরে হচ্ছে 17 ইনটু এন, তাহলে গুণ করলে কী হবে 17 এন। আর এখানে দেখো যেহেতু ব্রাকেট, তার মানে এই ব্রাকেটের অংশের সাথে 18 গুণ আকারে আছে, তাহলে আমি এখন এই 18কে বা 18কে ইন্ডিভিজুয়ালি গুণ করে দিব। তো দেখো 18 ইনটু 100, তার মানে আমরা গুণ আকার রাখলাম, এই যে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর 18 সামনে হচ্ছে প্লাস, তাহলে আলটিমেটলি হচ্ছে মাইনাস। 18 ইনটু এম গুণ করলে হচ্ছে 18 এম, আর 18 ইনটু এন গুণ করলে হচ্ছে 18 এন, তাহলে 18 এম এবং 18 এন। তাহলে আমাদের একটা ইকুয়েশন বের হয়ে গেল এখান থেকে, একটা ইকুয়েশন আমি তৈরি করতে পারলাম গুণ করে, যোগ বিয়োগ করে, চিহ্নের পরিবর্তন করে। আচ্ছা, এখন তোমরা সবাই একটু ভালোভাবে এই সমীকরণটাতে একটু ফোকাস করো। তো এই যে লাস্ট যে সমীকরণটা আমি রেড কালার দিয়ে লিখেছি, এই সমীকরণটাতে একটু ফোকাস করো। এই সমীকরণের মধ্যে তোমার দুইটা আননোন, কে কে আননোন, একটা হচ্ছে তোমার এম আননোন, আর একটা হচ্ছে তোমার এন আননোন, দুইটা আননোন। তুমি এখানে এটার মধ্যে এমও পাচ্ছ এবং এনও পাচ্ছ। আচ্ছা, তো এবং দেখো আর একটা জিনিস, যে এম এবং এন, যে তুমি যে কাটাকাটি করে ফেলবা, আমরা কাটাকাটি মানে কি বলি না, যে 10টা প্লাস 10টা মাইনাস, সেরকম ভ্যালুগুলো নাই। অর্থাৎ এখানে আছে 17 এন, এখানে আছে 18 এন। যদি এমন হতো যে এখানে পজিটিভ 17, এই পাশে নেগেটিভ 17, তাহলেও সেটাকে আমরা সেখান থেকে এনটাকে ক্যান্সেল আউট করে ফেলতে পারতাম, কিন্তু আমাদের এনটা পজিটিভ নেগেটিভ সমান সংখ্যায় না, বেশি কম রয়েছে। তো অতএব আমরা কী ডিসিশনে যেতে পারবো? আমরা দেখো নিচে একটা ডিসিশন লিখেছি, ডিসিশনটা একটু ভালোভাবে দেখতে হবে। কী লিখছে এখানে দেখো, যেহেতু একটি সমীকরণ থেকে দুইটি চলকের মান বের করা সম্ভব নয়, অর্থাৎ তোমার এখানে সমীকরণ একটা কিন্তু আননোন হচ্ছে দুইটা, একটা হচ্ছে এম এর ভ্যালু, একটা হচ্ছে এন এর ভ্যালু। তো একটা সমীকরণ থেকে দুইটা আননোনের ভ্যালু আমরা কখনোই বের করতে পারবো না, একটা সমীকরণ থেকে সবসময় একটা আননোনের ভ্যালুই বের করা যায়। আর যদি তোমার কাছে দুইটা আননোন থাকে, তাহলে তোমাকে অবশ্যই দুইটা সমীকরণ তৈরি করতে হবে, দুইটা সমীকরণ দুইটা আননোনকে সমাধান দিতে পারে, তিনটা সমীকরণ তিনটা আননোনকে সমাধান দিতে পারে, আর একটা সমীকরণ একটা আননোনকে সমাধান দিতে পারে। তো এখন সমস্যাটা হচ্ছে এইটা, যে ইকুয়েশনের মধ্যে আননোন হচ্ছে দুইটা, বাট ইকুয়েশন হচ্ছে একটা। অতএব আমরা এটা কখনোই, আমরা এখান থেকে তিনটা পার্সেন্টেজের মান কখনোই বের করতে পারবো না। তো আমি নিচে সামারি আকারে এই জিনিসটাই লিখছি, যেহেতু একটি সমীকরণ থেকে দুইটি চলকের মান বের করা সম্ভব নয়, প্রকৃতিতে প্রাপ্ত তিনটি আইসোটোপের শতকরা পরিমাণ, তাই আমরা কি করতে পারবো না, বের করতে পারবো না, অর্থাৎ বের করা সম্ভব হবে না। আশা করতেছি তোমরা এই যে মানে অ্যান্সার যে প্রসেসটুকু আছে, এইটুকু অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এখানে আমাদের যেই প্রশ্নটা ছিল, এই প্রশ্নের যেই মূল যেই কোশ্চেনটা, যে তোমাকে প্রকৃতি থেকে তিনটে আইসোটোপ সিলেকশন করতে বলছে যাদের শতকরা পরিমাণ দেওয়া নাই, তিনটারই ভর দেওয়া আছে, এবং ফাইনাল যে রেজাল্টটা আছে যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর, সেটা তোমাকে প্রশ্ন দিয়ে দিছে, এখন তুমি এই তিনটার শতকরা পরিমাণ বের করতে পারবা কিনা, অ্যান্সারটা হচ্ছে না, আমরা কোনোভাবেই এখান থেকে তিনটা আইসোটোপের মান বা তিনটা আইসোটোপের শতকরা পরিমাণের মান এখান থেকে বের করা সম্ভব নয়। একটা ডিসিশন ক্লিয়ার। আচ্ছা, এবার আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি যে ঠিক আছে আমরা এটা সমাধান করতে পারলাম না, তো এখন নেক্সট কোশ্চেন হচ্ছে যে ঠিক আছে তাহলে কী থাকলে, মানে কী তথ্য এক্সট্রা দেওয়া থাকলে আমরা এটা সমাধান করতে পারতাম, যেহেতু আমরা বললাম যে একটা সমীকরণের মধ্যে সর্বোচ্চ একটা আননোনের ভ্যালুই বের করা সম্ভব, কিন্তু এখানে দুইটা আননোন চলে আসছে, তাহলে অবশ্যই তো কোনো না কোনো একটা ওয়ে আছে, যেরকম একটা ভ্যালু যদি আমাদেরকে দিয়ে দেয় তাহলে আমরা এটা সমাধান করতে পারবো, সেই ওয়েটা কি? চলো আমরা এখন যাচ্ছি নেক্সট এটার অ্যানাদার একটা স্টেপে। আচ্ছা ওকে, সো দেখো যদি এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি যে কী কী জিনিস থাকলে বা কী কী তথ্য দেওয়া থাকলে এক্সট্রা আমরা তিনটা আইসোটপ থেকেও মৌলগুলোর শতকরা পরিমাণ বের করতে পারবো। আচ্ছা, তো আমি এই অংশে তেমন কিছু করি নাই, শুধুমাত্র প্রথম যে আইসোটপটা রয়েছে এই প্রথম আইসোটপটা শতকরা পরিমাণটা তোমাকে প্রশ্ন দিয়ে দিচ্ছে, কারণ যেই কথাটা বললাম একটু আগেই যে একটা সমীকরণের মধ্যে যখন দুইটা আননোন চলে আসে তখন তো তুমি সেখান থেকে কোনো সমাধান খুঁজে পাবা না, তার মানে অবশ্যই দুইটা আননোনকে তোমাকে একটা রূপান্তর করতে হবে, এবং এই একটা রূপান্তর করার জন্য তিনটা আইসোটপের শতকরা পরিমাণের মধ্যে যে কোনো একটার পরিমাণ তোমাকে প্রশ্ন দিয়ে দিতে হবে, তোমাকে প্রশ্ন না দিলে তুমি বাকি দুইটা সহজে আইডেন্টিফাই করতে পারবে না বা আইডেন্টিফাই করতে পারবে না কখনোই। তো এই জন্য আমরা প্রথম যে আইসোটপটা রয়েছে অক্সিজেন 16, এই প্রথম আইসোটপটির শতকরা পরিমাণ আমরা এখানে প্রশ্নে দিয়ে দিচ্ছি, আর সকল তথ্য ঠিক আগের মতোই। আচ্ছা, আর গড় আপেক্ষিক পারমাণবিক ভর একটু চেঞ্জ হচ্ছে, 16.003, মানে আগেটা ছিল 15.999, এবার একটা একটু বেড়ে 16.003 হচ্ছে, আদার সকল কিছু ঠিক সেমভাবেই রয়েছে, অক্সিজেনের আইসোটপগুলোর মান ছিল হচ্ছে 16, 17, 18, এবং যেটার মান ছিল 16 ওইটার শতকরা পরিমাণ হচ্ছে 99.76%। আচ্ছা, তো চলো দেখি আবার, এবার দেখি আমরা সমাধান করতে পারি কিনা। আচ্ছা,
দেন একটু ফোকাস করো, দেখো এখানে কি বলতেছে, যে প্রথম আইসোটোপের ভর 16, দ্বিতীয় আইসোটোপের ভর 17, তৃতীয় আইসোটোপের ভর 18, এবং প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ 99.76, আর দ্বিতীয়টার পরিমাণ এবং তৃতীয়টার পরিমাণ আমাদেরকে প্রশ্নে দিয়ে দেয় নাই। এই দ্বিতীয়টা এবং তৃতীয়টার পরিমাণই আমাদেরকে এখন বের করতে হবে। এবার তাহলে তিনটা না, এবার আমাকে বের করতে হচ্ছে দুইটা, মানে দুইটা আইসোটোপের শতকরা পরিমাণ আমাকে বের করতে হচ্ছে, আর প্রথমটা আমাদেরকে প্রশ্ন দিয়ে দিছে। আচ্ছা, সো আমি সামনে আগাচ্ছি, দেখো তাহলে আইসোটোপের ক্ষেত্রে আমরা কী জানি, আইসোটোপের ক্ষেত্রে আমরা জানি যে তিনটার শতকরা পরিমাণের যোগফল সবসময় কত হবে, সবসময় 100 হবে। তো এবার প্রথমটার পরিমাণ তো জানি, এম এর পরিমাণ কত, 99.76, এন এবং ও এর পরিমাণ আমি জানি না, তাহলে যেহেতু যাদেরটা জানি না তাদেরকে আমি ঠিক সেমভাবে রেখে দিলাম, আর ইজি কস্ট এখান থেকে পাচ্ছি আমি 100। ওকে, দেন দেখো আমরা জাস্ট এন এবং ওটাকে এই পাশে রেখে বাকি সকল কিছু করি, অর্থাৎ 99.76কে আমি সমান চিহ্নের ওই পাশে নিয়ে গেলাম, অর্থাৎ 100 - 99.76। ওকে, দেন এখান থেকে আমরা ডিভাইড মানে ডিডাক্ট করে অর্থাৎ মাইনাস করে আমরা পাচ্ছি 0.24, অর্থাৎ ইকুয়েশনটা এখন দাঁড়াচ্ছে এন প্লাস ও ইজ ইকুয়াল টু 0.24। তো তুমি যেহেতু এখান থেকে একটা সমীকরণ বের করতে চাচ্ছ, তার মানে আমরা ও এ ওটাকে বাম পাশে রেখে এনটাকে ডান পাশে নিয়ে যেতে চাচ্ছি, তো এন যেহেতু পজিটিভ আকারে আছে ডানে গিয়ে কী হবে, 0.24 থেকে এনটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আমাদের এখান থেকে সমীকরণটা এভাবে দাঁড়ালো যে ও ইজ ইকুয়াল টু 0.24 - n, এইটাই হচ্ছে এখন আমার 1নং সমীকরণ, এইটাই আমাদের এখনকার এই যে এই জায়গাতে আমরা এটাকে 1নং সমীকরণ হিসেবে দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা মোটামুটিভাবে এতটুকু ক্লিয়ার যে আমাদের এখন সমীকরণটা বা 1নং সমীকরণটা দাঁড়াচ্ছে ও ইজ ইকুয়াল টু 0.24 - n, 1নং সমীকরণ। আচ্ছা, তো চলো নেক্সট যে অংশটুকু আছে দেখো, নেক্সট অংশগুলোতে আমি যাচ্ছি। তো যদিও লেখাগুলো একটু ছোটো ছোটো লাগতে পারে, তারপর আমি সবগুলো পয়েন্ট তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আমি ফার্স্টে উপরে লিখেছি কি দেখো, উপরে লিখেছি অক্সিজেন মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর, লেখাটা একটু বড়, অক্সিজেন মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু সূত্র পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন প্লাস আর ইন্টু ও ডিভাইডেড বাই 100। আচ্ছা, তো আমাদের এখন কাজ হচ্ছে কি দেখো, সূত্র তো আমরা লিখেই ফেললাম, আমাদের এখন কাজ হচ্ছে ভ্যালুগুলো বসানো, মানগুলো বসানো। সো অক্সিজেন মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 16.0003, পি বলতে প্রথম আইসোটোপের ভর হচ্ছে 16, এম বলতে প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ 99.76, কিউ হচ্ছে দ্বিতীয় আইসোটোপের ভর 17, আর এন তো আমরা জানি না, এনটাকে আমরা এন আকারে রেখে দিলাম, এন যেভাবে ছিল তাকে ঠিক সেইভাবে মানে সেইমভাবে আমরা রেখে দিয়েছি। আর এর ভ্যালু ছিল তৃতীয় আইসোটোপের ভর 18, আর ও এর পরিবর্তে লেখা যায় 0.24 - n, ও এর পরিবর্তে জাস্ট আমরা এই যে 1নং সমীকরণ যেটা পেয়েছিলাম ও ইজ ইকুয়াল টু 0.24 - n, সো এখানে ও এর পরিবর্তে আমি 0.24 - n এই ইকুয়েশনটা এখানে বসিয়ে দিলাম। ওকে, সো এবার কাজ হচ্ছে জাস্ট আগের মতোই কর্নার কর্নার গুণ করা। তো দেখো এখানে আমরা কী করতে পারি, এটার সাথে এটা গুণ হবে, কিছু নাই, দ্যাট মিনস এখানে একটা 1 রয়েছে, আর 16.003 সাথে গুণ হবে কে 100, সো 16.003 × 100। এবারে আসো 16 × 99.76 গুণ করলে আসতেছে কত, 1596.16, মানে এই দুইটার গুণফল আমরা পাচ্ছি এরকম যে 1596.16। আচ্ছা, 17 × n গুণ করলে অ্যান্সার আসতেছে 17n, আর এখানে দেখো এই যে 18, এই 18 তো 0.24-এর সাথেও গুণ হবে, আবার এই 18টা এন এর সাথেও গুণ হবে, তাহলে 18 × 0.24 আসতেছে 4.32, মাইনাস 18 × n কী পাচ্ছি আমরা, 18n, 18 × n ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 18n। ওকে, সো দেখো এবারে আসো এই দুইটাকে যদি আমরা গুণ করি, 16.003 × 100 আসতেছে কত, 1600.3, দেন আমরা এটাকে সমান চিহ্নের বামে নিয়ে আসবো, তাহলে সমান চিহ্নের বামে নিয়ে আসলাম, এইখান থেকে এই সংখ্যাটাকেও সমান চিহ্নের বামে নিয়ে আসবো, মানে সহজ কথায় বলতে গেলে যে সংখ্যাগুলোকে একপাশে করে ফেলবো, চলকগুলোকে একপাশে করে ফেলবো। তো সংখ্যা আছে কে কে, সংখ্যা তো এটা তো অলরেডি বাম পাশে রয়েছে, এটাকে আমি ডান থেকে বাম পাশে নিয়ে আসলাম, এটাকেও আমি ডান থেকে বাম পাশে নিয়ে আসলাম, বিনিময়ে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেলো, পজিটিভগুলো এখানে এসে বাম পাশে এসে নেগেটিভ হয়ে গেলো। আর একটা জিনিস দেখো, এখানে আছে 17n, এখানে আছে -18n, তাহলে 18টা এবং 17টা থেকে যদি বাদ দেই তাহলে থাকবে হচ্ছে একটা, এবং এই 18-এর সামনে চিহ্ন যেহেতু নেগেটিভ তার মানে -n পাচ্ছি আমি, -n পাচ্ছি। ওকে, পরবর্তী অংশে দেখো আমরা কী কাজ করতেছি, পরবর্তী অংশে আমরা এই যেই এদের থেকে অর্থাৎ 16
-0.3 এখান থেকে সবাইকে বিয়োগ করার পরে অ্যান্সার আসতেছে -0.18 = -n। উভয় পাশে যেহেতু মাইনাস চলে আসতেছে তার মানে এবার কী করো, মাইনাস দ্বারা গুণ করে দাও। উভয় পাশে আমরা কি করলাম, মাইনাস দ্বারা গুণ করে যদি দেই তাহলে মাইনাসগুলো কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। অর্থাৎ এটা হয়ে গেল 0.18 আর মাইনাস এনটা হয়ে গেলো প্লাস এন। অর্থাৎ আমরা এন এর ভ্যালু পেলাম বা সেকেন্ড যেই আইসোটোপটা ছিল ওইটার পার্সেন্টেজ পেলাম এন ইজ ইকুয়াল টু কত, 0.18। এন ইজ ইকুয়াল টু পেলাম 0.18। ওকে, তো তাহলে এন এর ভ্যালু আমরা আইডেন্টিফাই করে ফেললাম। এবারে চলো এই এন এর মানটা আমরা যে এই যে এখানে একটা 1 নং সমীকরণ পেয়েছিলাম, এই যে দেখো ও ইজ ইকুয়াল টু 0.24 - n, তাহলে এন এর মানটা আমি এখন 1 নং সমীকরণে বসিয়ে দিব। তো কী হবে তাহলে, এন এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে দিলে, যে এন এর মান 1 নং সমীকরণে বসাই তাহলে ও ইজ ইকুয়াল টু 0.24 - n, তাহলে আমাদের এন এর ভ্যালু আসতেছে 0.18, তাহলে ও এর ভ্যালু আসবে 0.06। তাহলে ফাইনালি দেখো তোমার এন এর ভ্যালু আসলো 0.18%, ও এর ভ্যালু আসলো 0.06%, আর এম এর ভ্যালু প্রশ্নে দেওয়া ছিল 99.76। তুমি যদি এদের তিনজনকে যোগ করো, এম, এন এবং ও, অর্থাৎ 99.76 প্লাস 0.18 প্লাস 0.06, দেখবা তোমার রেজাল্টটা কত চলে আসবে, 100 চলে আসবে। অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে আইসোটপ সমূহের ক্ষেত্রে তিনটি আইসোটপের শতকরা পরিমাণের যোগফল সবসময় যে 100 হয়, এখানেও কিন্তু আমরা যদি এদেরকে যোগ করি তাহলে কিন্তু এখান থেকে আমি অ্যান্সার পেয়ে যাব। তো আমি আশা করতেছি তোমরা এইটুকু বা তোমরা এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ। তাহলে দেখো এই সমগ্র যে আমাদের এতক্ষণ যাবত যে আলোচনাটা হলো বা এতক্ষণ যাবত তোমাদেরকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম, এটার মূল সামারিটা কি, মূল সামারি হচ্ছে এইটা যে যদি তোমাকে তিনটা আইসোটপ দেয় এবং তিনটা আইসোটপের শতকরা পরিমাণের তিনটাই মিসিং থাকে, আননোন থাকে, জানা না থাকে, তাহলে তুমি সেখান থেকে এটার তিনটার পার্সেন্টেজ বের করতে পারবা না। তবে হ্যাঁ, যদি তোমাকে ধরো আমরা তো এখান থেকে বলি এরকম যে প্রথমটাকে হচ্ছে এম, দ্বিতীয়টা হচ্ছে এন, তৃতীয়টা হচ্ছে ও, শতকরা পরিমাণ, তাহলে যদি আমাকে এম এর ভ্যালু দিয়ে দেয় এবং এন ও ও এর ভ্যালু যদি না দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা সেটা সমাধান করতে পারবো। বাট তিনটেই যদি আমাদের কাছে আননোন থাকে, যে আমি এম, এন ও কারো ভ্যালুই জানি না, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য সম্ভব হবে না আইসোটোপ থেকে এদের শতকরা পরিমাণগুলো বের করার। তো আশা করতেছি এই পর্বে তোমাদের সাথে যে সকল বিষয় বা যেই যে পয়েন্টগুলো আলোচনা করা দরকার ছিল আমি সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, আশা করতেছি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। যদি এগুলো থেকেও একটু বেটার বুঝতে চাও তাহলে আমি বলবো যে এই চ্যাপ্টারের উপর তোমাদের বিজ্ঞানের অনুসন্ধানী বই থেকে যেই পর্বগুলো আমি কাভার করেছিলাম সেই পর্বগুলোকে একটু দেখার জন্য, কেননা সেখানে কিন্তু আমি আরও একটু ইলাবোরেটলি বেসিক পয়েন্টটা সেখানে আরও একটু ফোকাস করার চেষ্টা করেছি, বেসিক পয়েন্টগুলো সেখানে বোঝানোর চেষ্টা করেছি। তো যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে তারা আগে অনুসন্ধানী বই থেকে এই যে চ্যাপ্টার রিলেটেড যে ভিডিওগুলো আমি আপলোড করেছি বা আমি নিয়েছিলাম সেই ভিডিওগুলো আগে দেখার জন্য, দেখে দেখে নিজেদের বেসিকটাকে ক্লিয়ার করো, তাহলে আশা করতেছি এটা খুব সহজেই বুঝতে পারবা। তো সর্বোপরি কথা হচ্ছে যে আজকের পর্বের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে, আবার তোমাদের বিজ্ঞানের অনুশীলনী বইয়ের কোনো না কোনো একটা টাস্ক নিয়ে আবার তোমাদের সাথে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।